সংগ্রামী অভিনন্দন নতুন ইংরেজি বছর 2019 সালের শুভেচ্ছা, সেই সাথে নতুন সরকার শেখ হাসিনা আর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে সভা শুরু করার আগে ইতিমধ্যে আসাদ ভাই আপনাদেরকে বলেছেন যে আমরা সকল নেতৃবৃন্দ অগ্রসচিবী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। অতি সম্প্রতি যে পার্লামেন্ট নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম সেই নির্বাচনে সিলেটের থেকে আমরা 19টি আসনের মধ্যে 70টি আসন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিতে পেরেছি। আগে 26 তারিখে সন্ধ্যা 7টায় 28 তারিখে এই দুই দিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সাথে পরে কথা বলেন এবং সমস্ত সিলেট বিভাগে কোন জায়গায় কি অবস্থা হচ্ছে জানার চেষ্টা করেন। আমরা ওনাকে আশ্বস্ত করেছিলাম যে ইনশাল্লাহ সিলেট থেকে আমরা একটা ভালো ফলাফল দেবো। আসাদ ভাই যে কথাটা বলেছেন যে আমরা নির্বাচনের আগে আমাদের সিদ্ধান্ত ছিল যে 28 তারিখে সন্ধ্যা করে 30 তারিখ মানে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু 26 তারিখে আমাদেরকে রাত্রি 10টা সাড়ে 10টার মধ্যে বলা হলো যে 27 তারিখে সকল প্রোগ্রাম শেষ করতে হবে। আমরা একটা হতাশার মধ্যে পড়ে গেছিলাম যে এই সময়ের মধ্যে আমরা কি করতে পারবো। বিশেষ করে অগ্রসচিব সংগঠন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেভাবে আপনারা অংশগ্রহণ করেছিলেন, আপনাদের সকলের অংশগ্রহণে আমরা একটা বিশাল র্যালি আমাদের পার্টিকে নিয়ে আমরা সেটি করতে আমরা সক্ষম হয়েছিলাম আর আমি আমার দশা মাঠে দুই দফা সবার তারিখ পিছানোর পর মাত্র 3 দিন হাতে সময় নিয়ে আমরা মাঠে নেমেছিলাম এবং এই অল্প 3 দিনের মধ্যে আমরা একটা বিশাল সমাবেশ করতে সক্ষম হয়েছি। এগুলা থেকে প্রমাণিত হয় আওয়ামী লীগের নেতা কর্মীরা যখনই আন্তরিকভাবে মাঠে নামে, যখন তারা এটা মনে করেন যে না এই কাজ আমাদের সকলের আমাদেরকে করতে হবে, তখন কোনো বাধাই আমাদের কাছে আমরা সরকার গঠন করেছি। এই সরকার ইতিমধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের মানুষকে উপহার দিয়েছেন। আজকে বিভিন্ন মিডিয়া টকশোতে নেতৃবৃন্দরা বলছেন যে ঘটনা হয়েছে এই মন্ত্রিসভার কাছে দেশের মানুষ আমাদের যে সমস্ত ভাই বোনেরা যেখানে আছেন সবাইকে জনতা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং যে কোনো অপশক্তি যাতে এই গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং উন্নয়নকে বিনষ্ট করতে না পারে সেই লক্ষ্যে আমাদেরকে শক্তিশালী ভূমিকা আমাদের পালন করতে হবে। আজকে 10ই জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় নেতা ত্যাগী নেতা আমাদের সাবেক সাংসদ জনাব আলহাজ সুখী রহমান চৌধুরী শেখ ফোন করলেন, সেই সময় বোঝা গেছে যে আমরা সত্যিকারের স্বাধীন হয়েছি। সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি পরবর্তীতে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু হয়েছিলেন এবং সেই আনন্দ উল্লাসের দিন আমাদের 71-এর যুদ্ধ অপরাধে সেই নির্বাচন ছিল, জাতীয় সংসদ নির্বাচন ছিল, দুইটি দ্বারাই বিভক্ত ছিল, একটি স্বাধীনতার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমি মনে করি যে আমাদের সবার ঐক্যবদ্ধ সংগ্রামী অন্যতম সদস্য সাবেক মেয়র জননেতা জনাব বদরুদ্দিন আহমদ দেশের সম্মান ধরে রাখতে পারি এবং মন্ত্রীরা যাতে সুস্থ এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন সেই জন্য আওয়ামী লীগ হিসাবে আমাদের পাশে থাকি এবং তাদেরকে আমরা সহযোগিতা করি। এখন আপনাদের আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন, সেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল সেইভাবে আপনারা সত্যি অতন্ত্র প্রহরীর মতো চতুর্থবারের মতো ক্ষমতায় গিয়েছে। আমরা আমাদের নেতাদের প্রতি এবং আমরা যারা কর্মীরা রয়েছে আমরা সবসময়